উত্তম ও শ্রেষ্ঠ কি এক জিনিস? যে ব্যক্তি শ্রেষ্ঠ হতে চায় তার মধ্যে লড়াই বিরাজ করে। যে সবসময় নিজেকে অপরের থেকে মহান বানাতে চেষ্টা করে, হয়তো সে সফল হয় কখনো, কিন্তু কেউ চিরকাল শ্রেষ্ঠ থাকতে পারে না, তাকে কারো না কারো কাছে পরাজিত হতেই হয়। আর উত্তম হয় সেই ব্যক্তি যে নিজের বিদ্যাকে প্রতিযোগিতার মধ্যে না রেখে বিস্তারিতভাবে জানতে চেষ্টা করে। সে সকলের কাছ থেকে ভালো বিদ্যা শেখার প্রয়াস করে, কারণ সে জানে জীবনের বিদ্যার কোনো বিকল্প নেই, সব রকমের বিদ্যাই জীবনে প্রয়োজনীয়। উত্তম ব্যক্তি কখনো তার জ্ঞানকে পরিধিতে আটকে রাখেন না। সে হয়তো সকলের কাছে শ্রেষ্ঠ হিসেবে খ্যাতি অর্জন করতে পারেন না, কিন্তু তার জ্ঞান, বুদ্ধি আর বিচার তাকে শ্রেষ্ঠ বানিয়ে তোলে। সে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকে সব সময়। আর এই জন্যই জীবনে শ্রেষ্ঠ নয়, উত্তম হতে শেখো।